আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন আমি একটা তাল নিয়ে আসছি। এই ফলটা আমাদের বাংলাদেশের ভাদ্র মাসে পাওয়া যায়, আর তাল না খাললে নাকি জীবনের তালই থাকে না, কথাই বলে। তো যাই হোক, এই তালটা ছেলা এবং এটাকে ঘষে রস বার করা আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই এটা পারেন না, বা এক একজন এক এক রকমের করে করে, তো আমি একটা আলাদা রকমের করে করব। আমার বিশ্বাস এইভাবে করলে তাড়াতাড়ি হবে এবং বেশি সময় লাগবে না। তো প্রথমে তালটা একটু ধুয়ে নিয়েছি, নেওয়ার পর এই যে এটা তুলে ফেলে দিলাম। দেওয়ার পর যেটা করতে হবে, এই যে এই ছালটা একটুখানি আগা কেটে নিতে হবে। হ্যাঁ, এইভাবে একটা চাকু ইয়া দিয়ে এভাবে কেটে তালটা রস বের করে নিতে হবে। আর তালে পানি দিলে একটু তিক্ত ভাব হয়, তাল এমনি কিন্তু একটু তিক্ত ভাব থাকে, যার জন্যে পানি না দেওয়াই বেটার। তো খুব অসুবিধা হলে আপনি একটুখানি পানি দিতে পারেন। এইভাবে একটু একটু করে পুরো তালের ছালটাই আমি ছিঁড়ে নিব। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ, এটা দিয়ে অনেক রকমের পিঠা পায়েস খাওয়া যায়। আর ভাদ্র মাসে তালের পিঠা বাঙালির একটা ঐতিহ্য, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন, রুটি পিঠা তাল ভাদ্র মাসে মেয়ে জামাই নিয়ে আসা অনেক কিছু। তো এই তালটা রস বের করে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে একটা ঢাকনাওয়ালা পাত্রে আপনি বেশ মুখ ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং অনেক দিন এটা খেতে পারবেন। আর তাছাড়া কিন্তু তাল কিন্তু রোদেও শুকানো যায়। হ্যাঁ, রোদেও শুকানো যায়, ঠিক আমসত্ত্ব যেভাবে শুকায় ওইভাবে ধীরে ধীরে একটুখানি শুকাতে হয়। অনেকেই কাঁচা শুকান, তবে যদি তীব্র রোদ হয় তাহলে কাঁচা শুকানো যায়, নইলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বেশি ভালো হয় এই রসটা একটুখানি ঘন করে নিয়ে জাল দিয়ে, তারপর সেই রসটা আমসত্ত্বের মতন একটা বড় ট্রেতে রোদের মধ্যে দিলে এটা একদম আমসত্ত্বের মতন হয়ে যায়। পরে আপনি এটা পানির মধ্যে গুলিয়ে খেতে পারবেন। তো এইভাবে আলে তালের কিন্তু তিনটা কোয়া থাকে। হ্যাঁ, তিনটা কোয়া থাকে। অনেক সময় কিছু তালের দুটো কোয়া থাকে, যে তালের যেটা, তবে আমাদের গ্রাম অঞ্চলে মশা তাল বলে এটাকে, তালের মধ্যে শ্রেষ্ঠ। এটার রসও বেশ ঘন হয়, গন্ধটাও বেশ ভালো, খেতেও স্বাদ। তো যাই হোক, তাল কেনার সময় একটু দেখে শুনে কিনবে। তো এইভাবে পুরাটা আমি ছড়িয়ে নিব। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হলো এই যে কোয়াগুলো খুলে নেওয়ার পর খুব সামান্য একদম হাত ছাড়া একটু পানি দিয়ে এই তালের বিচিগুলো একটু আঁশ থেকে রসটা খুব সামান্য, পানি কিন্তু অবশ্যই অল্প একটু দিবেন, বেশি দিলে কিন্তু ভালো হবে না, তিতো লাগবে। অল্প একটু খালি জাস্ট পানি দিয়ে এই ইয়াগুলো, মানে আঁশগুলো যেটা লেগে আছে শক্ত হয়ে, সেটাকে একটু মুথে নিতে হবে। খুব ভালো করে মুথে নিলেই এটা রস বেরোতে বেশি সময় লাগবে না এবং ভালো করে রস এটার মধ্যে থেকে বের হয়ে যাবে। আমি সবগুলো বিচি আটি মুথে নিয়েছি, খুব ভালো করে মুথে নিয়েছি। এখন যেটা করব সেটা হলো এরকম কানা কানা চালনি আমার মনে হয় সবারই আছে, তাই না? আবার আপনারা কিন্তু রুটি বানা যে কাটারটা আছে সেটা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এটা দিয়ে সোজা মনে হয়, তাই আমি এটা দিয়ে করব। এখন এটার উপর
উল্টো দিক নিব, হ্যাঁ উল্টো দিক, এই যে এরকম একটুখানি কোনা করে নিয়ে ঠিক এইভাবে একটু মুড়তে থাকবো। এইভাবে চতুর্দিক ঘুরে ঘুরে মাথার পর কিছুক্ষণের মধ্যে এই রসগুলো সব বের হয়ে যাবে। এটা আপনি যে কোনো চালনি নিয়ে, যে কোনো খোঁচা নিয়ে, স্টিলনেসের তাল ঝাঁজাও কিনতে পাওয়া যায়, কিংবা আলুর যে স্টিলের ঝাঁজটা আছে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এটা দিয়ে সোজা মনে হয় এবং তাড়াতাড়ি হয়। এই যে দেখ, একটু না ঘষতে সাদা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে এখন সমস্ত তাল আমি রস করে নিব। নেওয়ার পর একটা বক্সের মধ্যে ছেঁকে একটা বক্সের মধ্যে তুলে ডিপ ফ্রিজে রেখে পরে ইচ্ছা অনুযায়ী পিঠা বানিয়ে খাওয়া যাবে। এই যে তালের আঁশ শাঁস বের হয়ে গেল, রস বের হয়ে গেল, এটাকে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। হ্যাঁ, ছেঁকে নেওয়ার পর আপনি এইরকম ডিব্বাওয়ালা, ঢাকনাওয়ালা একটা ডিব্বায় সুন্দর করে তুলে এভাবে মুখ এঁটে ডিপ ফ্রিজে রেখে পরে বের করে আপনি পিঠা খেতে পারেন। তো হয়ে গেল তাল ছেঁকা, তাল সংরক্ষণ করা এবং তাল পরবর্তীতে খাওয়া।